হ্যালো, দিস ইজ প্রসেনজিৎ। যদি তোমালোকে মোৰ চেনেলটি প্ৰথমবাৰৰ বাবে চাইছা তেনেহ'লে মোৰ চেনেলটি ছাবস্ক্রাইব কৰিবা আৰু লগত থকা বেল আইকনটি দবাই দিবা, যাতে মোৰ নতুন নতুন ভিডিঅ'ৰ আপডেট সকলোতকৈ আগত চাব পাৰা। গতিকে আজিৰ এই ভিডিঅ'টিত আমি নৱম শ্ৰেণীৰ অনুশীলনী 1.6ৰ আটাইবোৰ প্ৰশ্নৰ সমাধান কৰিম। ইয়াত 1 নম্বৰ প্ৰশ্নটো কৈছে মান উলিওৱা। প্ৰথমটো দিয়া আছে 64 টু দি পাৱাৰ মানে ঘাত 1/2, মানে 2 ভাগৰ 1। গতিকে ইয়াৰ মান কিমান হ'ব? গতিকে ইয়াৰ মান ওলাওঁতে আমি প্ৰথমতে চাব লাগিব যে আমাৰ সূচকীয় বিধিবোৰ মনত আছেনে চাব লাগিব। আমি ক্লাছ 8টো পাই আহিছিলোঁ, গতিকে চলিউশ্যন কৰাৰ আগতে আমি বিধিবোৰ একবাৰ মনত কৰি লওঁ। যে প্ৰথমটো আছিল এ টু দি পাৱাৰ এম ইনটু এ টু দি পাৱাৰ এন, মানে এৰ ঘাত এম পূৰণ এৰ ঘাত এন। যদি পূৰণৰ ক্ষেত্ৰত কি হয়, ঘাতবিলাক প্লাছ হয়, মনত ৰাখিবা এ টু দি পাৱাৰ এম প্লাছ এন। 2 নম্বৰ হৈছে এ টু দি পাৱাৰ এম, তাৰ ওপৰত আকৌ পাৱাৰ দি আছে এন, এ টু দি পাৱাৰ এম হোল টু দি পাৱাৰ এন। তেতিয়াহ'লে কি হ'ব, এ টু দি পাৱাৰ এম এন, অৰ্থাৎ ঘাতে ঘাতে কি হয়, পূৰণ হৈ যায়। এইটো ঘাত, তাৰ ওপৰত আকৌ ঘাত দি আছে, ঘাতে ঘাতে কি হৈ যায়, পূৰণ হৈ যায়, এ টু দি পাৱাৰ এম ইনটু এন। তাৰপিছত নেক্সট 3 নম্বৰ আহিলে এ টু দি পাৱাৰ এম বাই এ টু দি পাৱাৰ এন। ইয়াত হৰণ দিয়া আছে, হৰণৰ ক্ষেত্ৰত কি হৈ যায়, পাৱাৰটো মাইনাছ হৈ যায়। 1 নম্বৰটোত প্লাছ, হৰণৰ ক্ষেত্ৰত মাইনাছ, সদায় মনত ৰাখিবা। আকৌ 4 নম্বৰত আছে যে এ টু দি পাৱাৰ এম বি টু দি পাৱাৰ এন, তেতিয়াহ'লে কি হ'ব, এ বি টু দি পাৱাৰ এম। যদি ঘাত একে থাকে তেতিয়াহ'লে এ আৰু বি পূৰণ হৈ যাব। আকৌ এনত, মানে এৰ ওপৰত যদি পাৱাৰটো 0 থাকে তেতিয়াহ'লে কিমান হ'ব, তাৰ মানটো 1। এ বি যিকোনো অখণ্ড সংখ্যা হ'ব পাৰে। আকৌ এৰ পাৱাৰ কি দি আছে, মাইনাছ এন, এ টু দি পাৱাৰ মাইনাছ এন, ঋণাত্মক দি আছে। ঋণাত্মকটো যদি আমি ধনাত্মক কৰোঁ তেতিয়া কি হ'ব, 1ৰ তলত আহি যাব, 1/(a^n) হৈ যাব। ঠিক আছে, এইখিনি বিধি আমাৰ মনত থাকিলে আমি 1.6ৰ আটাইবোৰ অংক কৰিব পাৰিম। গতিকে 64 টু দি পাৱাৰ 1/2 ইয়াৰ মান আমি এনেকৈ উলিয়াম। প্ৰথমতে আমি চাম যে 64ক আমি 2ৰ পাৱাৰ বনাব পাৰোঁ নে নাই, তেতিয়াহ'লে 2ৰ পাৱাৰ বনালে আমি এই 2ৰে কাটিব পাৰিম। কেনেকৈ চাবা, 64ৰ 2ৰ পাৱাৰ বনাব পাৰোঁ নে চাওঁ। 64ক আমি চুটি হৰণে যদি কৰি চাওঁ, 2ৰে দি কিমান হ'ব, 32, 2ৰে দি 32 কিমান পৰা যাব, 16, 16ক 2ৰে দি 8 বাৰ, 8ক 2ৰে দি 4 বাৰ, 4ক 2 বাৰ, 2ৰ পাৱাৰ কিমান হ'ব, 1, 2, 3, 4, 5, 6। গতিকে 2 কেইবাৰ পূৰণ হৈ আছে, 6 বাৰ। ঠিক আছে, এইখিনি। আকৌ ওপৰত পাৱাৰ কিমান দি আছে, 1/2। আমি অলপ আগতে পাইছিলোঁ কি হয়, আমাৰ ঘাতে ঘাতে কি হৈ যায়, পূৰণ হৈ যায়। গতিকে ঘাত দুটা কি হৈ যাব, পূৰণ হৈ যাব, 2 দি পাৱাৰ 6 পূৰণ 1/2। আমাৰ এইটো বিধি আছিল যে এ টু দি পাৱাৰ এম হোল টু দি পাৱাৰ এন হ'লে কি হয়, এ টু দি পাৱাৰ এম ইনটু এন। এই বিধিমতে আমি কৰিছোঁ। গতিকে 2ৰে দি দেখা পাইছোঁ 6 কিমান বাৰ যায়, 3 বাৰ যায়। গতিকে 2ৰ পাৱাৰ কিমান হৈ গ'ল, কি থাকিল, কাটাকাটি গৈ কি থাকিল, 3 থাকিল। গতিকে 2 3বাৰ পূৰণ হ'লে কিমান হ'ব, 2 2 গুণ 4, 2 4 গুণ 8। গতিকে 2 পূৰণ 2 পূৰণ 2, 2 কেইবাৰ পূৰণ, 3বাৰ পূৰণ হৈছে, মানে 8। গতিকে 1 নম্বৰটোৰ মান হৈছে 8। আকৌ 2 নম্বৰ দি আছে 32 দি পাৱাৰ 1/5। গতিকে 32ক আমি 2ৰ পাৱাৰ বনাব পাৰোঁ নে কৰি চাওঁ। যে 32 2ৰে দি যাব 16 বাৰ, 16ক 2ৰে দি যাব 8 বাৰ, 8ক 2ৰে দি যাব 4 বাৰ, 4ক 2ৰে দি যাব 2 বাৰ। কেতিয়া 2ৰ পাৱাৰ কিমান হ'ব, 2 কেইবাৰ পূৰণ হৈ আছে, 1, 2, 3, 4, 5, 5 বাৰ পূৰণ হৈছে, মানে 2 দি পাৱাৰ 5 হোল টু দি পাৱাৰ 1/5। ইয়াতো আমাৰ আগৰ সূত্ৰটো ইউজ কৰিম, কি হ'ব, ঘাতে ঘাতে পূৰণ। টু দি পাৱাৰ 5 পূৰণ 1/5, এইটো বিধিমতে কৰিছোঁ আমি। সূচকীয় বিধি কি আছিল, এ টু দি পাৱাৰ এম হোল টু দি পাৱাৰ এন ইকুৱেল টু এ টু দি পাৱাৰ এম পূৰণ এন। ঠিক আছে, এতিয়া আমি দেখা পাইছোঁ যে ইয়াত তলে ওপৰে কি, 5টো কেঞ্চেল হৈ আছে, 5 5 কেঞ্চেল, থাকিল কিমান, 2ৰ ওপৰত পাৱাৰ কি থাকিল, একো নাই, 1 এটা আছে। গতিকে 2 1বাৰ ওপৰত মানে 2 হ'ব। গতিকে 32 দি পাৱাৰ 1/5ৰ ভেলু হ'ব 2। ইয়াত কি দি আছে, 1 25 টু দি পাৱাৰ 1/3 3 নম্বৰটোত। গতিকে 1 25ক আমি চুটি হৈ ভাঙি চাওঁ কিমান বাজে, 1 25 2ৰে দি নাযায়, 3ৰে দি যাবনে, 3ৰে দিও নাযায়। গতিকে 5ৰে দি যাবনে চাওঁ, 5ৰে দি 5 2 গুণ 10, 2 থাকিল আৰু 5 25, 5 5 গুণ 25, 25ক 5ৰে 5 বাৰ যাব। গতিকে আমি দেখা পাইছোঁ 5 কেইবাৰ পূৰণ হৈ আছে, 3 বাৰ, 1 2 3। গতিকে
125 ভাঙিলে 5 টু দি পাওয়ার 3 হব, হোল টু দি পাওয়ার 1/3। ইয়াকো আমি আগর বিধি মতে করিম যে ঘাতে ঘাতে কি হয়, পূরণ। 5 কিউব পূরণ 1/3, ঠিক আছে। ইয়াতো আমার বিধিটি কি আছিল, যেহেতু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম পূরণ এন, ঠিক আছে। গতি ইয়াতো দেখাব আমি 3-3 ক্যানসেল হয়ে আছে, গতি আমার কি থাকিল অনলি 5, গতি ইয়ার ভ্যালু হব 5, ঠিক আছে। তোমালকে বিধিব লিখি লোবা ওসর বুঝিবর কারণে ভাল হব। এটা আমি চাম 2 নম্বরটো, 2 নম্বর কি আছে মান উলিয়া। 1 নম্বর দিয়া আছে 9 টু দি পাওয়ার 3/2, গতি নাইনক ভাঙিলে কি হব 3 × 3, মানে 3 দুইবার পূরণ হয়ে আছে 3 স্কোয়ার, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 2 × 3/2, ঠিক আছে, ঘাতে ঘাতে পূরণ হয়ে গেল। গতি ইয়াত দেখা পাইছো আমি 2 ক্যানসেল হয়ে আছে, গতি কি থাকিল 3 পাওয়ার 3, যে 3 3বার পূরণ হলে কি হব, 3 পূরণ 3 পূরণ 3, 3 3 গুণ 9 9 3 গুণ 27, ঠিক আছে। 2 নম্বর দিয়া আছে 30 টু দি পাওয়ার 2/5, ইয়াকো আমি 32 ভাঙা প্রথমতে কি হব, আমার 32 ভাঙিলে আমি উপরতো করে ভাঙিছিল, ইয়াক ইয়াত আকো দিছে যে 32 যদি আমি ভাঙো 2 যাব 16 বার, 2 আকো যাব 8 বার, 2 4 বার যাব, আকো 4 2 2বার গল, ঠিক আছে। 2 পাওয়ার কিমান হল 1 2 3 4 5, মানে 2 5বার পূরণ হয়ে আছে 32, মানে হোল টু দি পাওয়ার 2/5, ঠিক আছে। এটা আমি জানো ঘাতে ঘাতে কি হয় পূরণ হয়, 2 দি পাওয়ার 5 পূরণ 2/5, এত 5 5 ক্যান্সেল হয়েছে, তলের উপর 5 5 ক্যান্সেল হয়ে গেল, গতি কি থাকিল 2 থাকিল, আর পাওয়ার কিমান আছে 2 এটা আছে, ঠিক আছে। মানে 2 কেবার পূরণ, 2বার পূরণ হয়ে আছে, 2 পূরণ 2 কিমান হব 2 2 গুণ 4, ইয়াক আমি আগর বিধি মতে করেছো, কি বিধি আছিল, এটু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে কি হয় এ টু দি পাওয়ার এম পূরণ এন, ঠিক আছে। এ টু দি পাওয়ার এম এ মানে 2, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, গতি এ এম পূরণ এন, ঠিক আছে। 3 নম্বর কৈছে 125 টু দি পাওয়ার -1/3, গতি 125ক আমি ভাঙিলে কি পাম চাম আমি 125, এক 2 না যায় 3 না যায়, গতি 5 যাব, কি বাজ 5 2 গুণ 10, 2 থাকিল 5 25, 5 5 গুণ 25, গতি 25 কি যাব 5 5 গুণ 25, গতি 5 কেটা পূরণ হয়ে আছে 1 2 3, গতি 5 পাওয়ার হয়ে গেল 3 হোল টু দি পাওয়ার -1/3, 5 টু দি পাওয়ার 3 × -1/3, ইয়াত কি হয় ঘাতে ঘাতে কি হয়ে গেল পূরণ হয়ে গেল, গতি আমার আগর বিধি মতে করেছো আমি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন, এই বিধি মতো করেছো। আর ইয়াত পূরণ আর মাইনাস দুটা চিহ্ন হয়ে থাকার কারণে আমি ব্রেকেট দিছো, আর ইয়াত দেখাবছো আমি তলের উপরে 3 3 ক্যান্সেল করে আছে, ঠিক আছে। গতি কি থাকিল 5 টু দি পাওয়ার 1, আগত মাইনাস এটা আছে, গতি 5 টু দি পাওয়ার -1, ঠিক আছে। পাওয়ার মানে ঘাত। এতিয়া আমি এটা বিধি পাইছিলো, সূচকীয় বিধি, কি এইটো বিধি, ঘাতটো যদি মাইনাস হয়ে থাকে তেতিয়াহলে যাক ধনাত্মক করবলে কি হয় একর তলত আহি যায়, গতি ঘাতটো মাইনাস হয়ে আছে, গতি 5টো কি হব তলত আহি যাব 1/5, ঠিক আছে। আমার এইটো বিধি মতে যেহেতু এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/(a^+n) হয়ে যায়, ঠিক আছে। এতিয়া আমি 1 আর 2র সলিউশন করলো, গতি 3 নম্বর সলিউশন করিম, ইয়াত কৈছে সরল করা। 1 নম্বর কৈছে এ টু দি পাওয়ার এম পূরণ এ টু দি পাওয়ার এন, এই ফর্মুলা মতে করিম, ইয়াক কি দিয়া আছে 2 দি পাওয়ার 2/3 পূরণ ডট ডট মানে পূরণ 2 দি পাওয়ার 1/5, গতি এইটো আমি গম পাই আছো কি সূত্র পড়ি আছে আমার এ টু দি পাওয়ার এম প্লাস এন, 2 হয়েছে এ, এম হয়েছে 2/3, এন হয়েছে 1/5, গতি ঘাতবিলাক কি হয়ে গেল পূরণের ক্ষেত্র প্লাস হয়ে গেল, ঠিক আছে। আমার ফর্মুলাটা আছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। গতি এটা আমি সরল করো, সরল করে কি করি আমি
টু বাই থ্রি ওয়ান বাই ফাইভর কি করিম আমি প্লাস করিম, প্লাস করতে কি করিম আমি হরগেটার লক্ষ্য গলম, হরগেটা কি আছে থ্রি আর ফাইভ, তিন আর পাঁচর লক্ষ্য গিয়ে গেল পনেরো, এতে তিন দি পনেরো কিমান বার যায়, ইয়ার ক্ষেত্রে কি হয় হরটুরে আমি এই হরটুক কি করিম প্রথমতে হরণ করিম, তাছে যেটু পাম সেইটোর হয় উপরটুক পূরণ করিম, তিন দি পনেরো পাঁচ বার যায়, পাঁচে দি দিয়ক পূরণ করিম, পাঁচ দুগুণ দহ যোগ পাঁচে দি পনেরো তিনবার যায়, তিন দি একক পূরণ করা তিন একগুণ তিন, গতি কি হব টু দি পাওয়ার উপর থেকে দহ আর তিন যোগ করলে তেরো তলত হব পনেরো, এটি আমার এনসার। ঠিক আছে, দুই নম্বর দিয়া আছে ওয়ান বাই থ্রি কিউব হোল টু দি পাওয়ার সেভেন, গতি আমি ব্রেকেটটু উঠাই দিম, প্রথমতে ব্রেকেটের কাম করব, প্রথমতে সরল করা বলে কেছে, গতি প্রথমতে কি হব ব্রেকেটটু উঠালে কি হব সেভেন টু লবর লগতো পূরণ হব হরর লগতো পূরণ হব, গতি একর লগত সেভেন পাওয়ার যদি পূরণ করে দিও মানে এক সাতবার পূরণ করলে কিমান হব এক ওয়ানে হব, আর থ্রি পাওয়ারের লগত তার উপর পাওয়ারটা যদি পূরণ করো কিমান হব আমি জানো যে ঘাতে ঘাতে পূরণ হয়, গতি তিন সাত গুণ একুশ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান, এটা আমি দেখা পাইছো যে থ্রির পাওয়ারটু টোয়েন্টি ওয়ান মানে একর তলত আছে, আমি যদি উপর লো যাও অর্থাৎ থ্রিটু যদি উপর লো আনলো ঠিক আছে তাহলে কি হব টোয়েন্টি ওয়ানটু ঋণাত্মক হয়ে যাব, ঠিক আছে এইটু ফর্মুলা যে এ টু দি পাওয়ার মাইনাস এন হলে কি হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এন প্লাস আসলে মাইনাস হয়ে গেল উপর জানার লগে লগে, ঠিক আছে আমার দুই নম্বরটোর এনসার এইখানে আসিল। তিনির তিন নম্বরটো ইয়াত দিয়ে আছে ইলেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু বাই ইলেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হরণ, হয় না হরণের ক্ষেত্রে ঘাতবিল কি হয় মাইনাস হয়, পূরণের ক্ষেত্রে প্লাস হয় হরণের ক্ষেত্রে মাইনাস হয়, কি হব এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে কি আছিল এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে এইটো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে এটা ইয়াক আমি সরল করো ইলেভেন টু দি পাওয়ার কিমান হব যে টু আর ফোরের লক্ষ্য কিমান যাব ফোরে হব, গতি ইয়াত দুই এদি চারি দুইবার যায় দুই এক গুণ দুই বিয়োগ চারিদি চারি একবার যায় এক এক গুণ এক, কি কৈছিলো তলটো দি প্রথমতে হরণ যেটু পাম সেইটো দি উপরটো পূরণ, ঠিক আছে গতি কিমান হব এতিয়া ইলেভেন টু দি পাওয়ার দুইৰ পৰা এক গল থাকিল ওয়ান, ঠিক আছে আর তলত কি আছে ফোর ইলেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এটি আসলে আমার এনসার ইলেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। তিন চারি নম্বরটো সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু ডট ডট মানে পূরণ এইট টু দি পাওয়ার ওয়ান বাই টু, গতি ইয়াত কি দেখা পাইছো আমি উপর পাওয়ারকেইটা একে, গতি এইটো ফর্মুলা হব যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হলে কি আছিল এ ইন্টু বি টু দি পাওয়ার এম, ঠিক আছে এই ফর্মুলা মতো করিম অর্থাৎ এ ইন্টু বি সাত আট গুণ ছাপ্পন ফিফটি সিক্স পাওয়ার কিমান হব ওয়ান বাই টু, ঠিক আছে দুইটার পাওয়ার একে আছে গতি এইটি আমার এনসার, গতি ওয়ান পয়েন্ট সিক্সর গোটেবুর এনসার করলো, গতি ভিডিওটি চাই ভাল লাগিলে শেয়ার করব বন্ধুসকলের লগত